আসসালাম আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদি প্রবাসীদের জন্য দারুণ সুযোগ জেনে নিন আজ এবং আগামীকালের জরুরি কনসুলার সেবা সংক্রান্ত বিজ্ঞপ্তির বিষয় নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ইতিমধ্যে বাংলাদেশ দূতাবাস রিয়াদ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে অত দ্বারা আল মাজমা শেকরা জুলফি আল গাত ও এর পার্শ্ববর্তী এলাকাসমূহে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ দূতাবাস রিয়াদ থেকে একটি কনসুলার টিম নিম্ন বর্ণিত স্থান ও তারিখে অবস্থান করে কনসুলার সংক্রান্ত সেবা প্রদান করবে তারিখ হচ্ছে আজ বাইশ সেপ্টেম্বর এবং আগামীকাল তেইশ সেপ্টেম্বর শুক্র ও শনিবার সময় হচ্ছে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত স্থান হচ্ছে ইস্তরাহা আল মাস শায়ল খালেদিয়া গ্যাস স্টেশনের নিকটবর্তী আব্দুল্লাহ আল রহমান রোড আল মাজমা যে কনসুলার সার্ভিস সমূহ প্রদান করা হবে তার মধ্যে রয়েছে ডিজিটাল পাসপোর্ট রি ইস্যুর আবেদন গ্রহণ পূর্বে গ্রহণকৃত ডিজিটাল পাসপোর্ট বিতরণ এবং অন্যান্য কনসুলার সেবা মেশিন রিডেবল পাসপোর্ট রি ইস্যুর জন্য পাসপোর্টের ফটোকপিতে স্বাক্ষর করে আবেদন করতে হবে কোনো ফর্ম বা ছবির প্রয়োজন হবে না আবেদনকারীকে অবশ্যই সশরীলে উপস্থিত হয়ে সেবা গ্রহণ করতে হবে মেশিন রিডেবল পাসপোর্ট রি ইস্যুর ফি হবে সাধারণ কর্মীদের ক্ষেত্রে একশো পঁচিশ রিয়াল এবং পেশাজীবীদের ক্ষেত্রে চারশো পনেরো রিয়াল নতুন এমআরপির ক্ষেত্রে জন্ম নিবন্ধন না থাকলে পাঁচ সৌদি রিয়াল বেশি দিতে হবে তাছাড়া ব্যাংকিং সার্ভিস সমূহ প্রদান করা হবে ব্যাঙ্কিং সার্ভিস সমূহ হল কনসোলার টিমের সাথে সোনালী ব্যাংক প্রতিনিধি অন্তর্ভুক্ত থেকে বাংলাদেশি টাকা পাঠানোর জন্য ব্যাংক অ্যাকাউন্ট খোলা সর্বোচ্চ মুনাফাবাহী ওয়াইজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড বিক্রি নবায়ন ও ভাঙানোর কাজ করা সহ মাসিক কিস্তিভিত্তিক বিভিন্ন মেয়াদি এসডিএস ইডিএস এসবিএমএস এবং অন্যান্য অ্যাকাউন্ট খোলার কাজ করবেন প্রবাসী বাংলাদেশি কর্মীদের ওয়াইজ আর্নার্স কল্যাণ বোর্ডের ডাটাবেজের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার কাজও করা যাবে এর জন্য ফি হবে একশো সত্তর রিয়াল আল মাজমা শেকরা জুলফি আল ও পার্শ্ববর্তী এলাকার সময় বসবাসরত বাংলাদেশিদের প্রয়োজনীয় সকল কনসুলার সেবা গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে তাই যে সকল প্রবাসীরা সৌদি আরবে আছেন এবং উল্লেখিত এলাকায় কনসুলার সেবা গ্রহণ করতে চান তারা আজ এবং আগামীকাল উল্লেখিত স্থানে উপস্থিত থেকে সকল কনসুলার সেবা গ্রহণ করতে পারবেন খবরটি সৌদি প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ তাই আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরব সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর জানতে রংডুং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে